তো সনটা তখন 2016। মিনারেল রিসোর্স মিনিস্ট্রি অফ বাংলাদেশ যখন বুঝতে পারলো জিনিসটা যে কিছু একটা হচ্ছে সিলেটে, যেটা হচ্ছে খুবই একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস। সো ক্রাইসিসটা কি, সাহামানত টিলা নামে একটা টিলা আছে, এটা হচ্ছে সিলেটে। এই সাহামানত টিলা 137.50 একর জুড়ে একটা উঁচু স্থান সিলেটের, এইটা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলাতে পড়ছে। সো এইটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করলো। কেন ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করলো, এইটাতে থেকে ইললিগাল মাইনিং করা হচ্ছিল। ইললিগাল না, আসলে তখন এটা লিজেই ছিল, যারা মাইনিং করেছে তারা হচ্ছে লিজে নিয়ে মাইনিং করেছিল। সো এটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করছে। ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করাতে হচ্ছে বাংলাদেশ মিনারেল রিসোর্স মিনিস্ট্রি যেটা, ওনাদের চোখে পড়লো জিনিসটা। এছাড়াও কিছু লয়ার ছিল বাংলাদেশের বেলা, একটা অ্যাসোসিয়েশন লয়ারদের, সো তারা এই জিনিসটা রিপোর্ট করেছিল যে হাইকোর্টে, যে আসলে এইটা বন্ধ করা উচিত। এবং সাহামানত টিলার সাথে সাথে জাফলংয়ের চেলা নদী, ভোলাগঞ্জের সাদা পাথর, এরপর হচ্ছে এছাড়াও আরও কয়েকটা স্পট ছিল যেটা হচ্ছে ন্যাচারাল কনজারভেশন, ন্যাচারাল রিসোর্স কনজারভেশন ছিল, সেটা ইললিগাল মাইনিংয়ের কারণে। তো 2012 সালে একটা কনসার্ন দেখা গিয়েছিল হচ্ছে পিয়ানি নদীতে জাফলংয়ের, ওইটার হচ্ছে ফ্লো চেঞ্জ হয়ে গেছিলো, কারণ হচ্ছে ইললিগাল মাইনিং। আমরা পাথর যখন একটা নদী থেকে তুলে ফেলি তখন তার স্ট্রাকচারে অনেক চেঞ্জ হয়, তার ফ্লোতে অনেক চেঞ্জ হয়, ফ্লো ডিরেকশনে অনেক চেঞ্জ হয়। সো এই জন্য এটা কনসার্ন, মানে মিনারেলস মিনিস্ট্রি এটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে যে 2016 সালে সব প্রকার মাইনিং সিলেটে বন্ধ করে দেওয়া। এরপর তারা অভিযান চালাইছে 15 দিন যাবৎ অভিযান চালায় তারা 15 কোটি টাকার মাইনিংয়ের সরঞ্জাম, যেমন হচ্ছে ক্রাশার, এরপর হচ্ছে এক্সকেভেটর, তারপর হচ্ছে বেল্টস এটসেট্রা, যা যা আছে মাইনিংয়ের, 15 কোটি টাকার এই মাইনিংয়ের সরঞ্জাম তারা উদ্ধার করেছে এবং মাইনিং বন্ধ করেছে। এরপরে কি হয়েছে তা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। সো সেখানকার লোকাল আওয়ামী লিডার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের শামীম মিয়া তখনকার চেয়ারম্যান ছিলেন, সো তিনি এই যারা মাইনিং করতো তাদের লিড দিয়েছিলেন। সো তার আন্ডারে, মানে হচ্ছে প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা মাইনিং করেছিল। সো এই মাইনিংটা খুবই ক্ষতির সম্মুখীন হয়েছিল হচ্ছে ওইখানের আমজনতার উপরে। তারা লিগেলি প্রসিজারের মাধ্যমে জিনিসটা আবার ব্যাক আপ করতে পারতো, কিন্তু তারা ইললিগেলি যাওয়ার কারণে তাদের যে প্রশাসন যখন স্ট্রিক্ট হয় তখন তারা একদম টোটালি এটার উপরে একটা ব্যান আরোপ করে দেয়, মানে 144 ধারা জারি করে দেয়, এখানে কোনো প্রকার মাইনিং পসিবলই না। এরপর তারা করেছে কি, তারা আন্দোলনে গেছে, তারপরে স্ট্রাইকে গেছে, আসলে তখন এরপরে কিছুই করার থাকে না। সাথে সাথে 2017 সালে তাদের বিরুদ্ধে যখন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়, ইনক্লুডিং শামীম তৎকালীন আওয়ামী লিডার, তখন তারা হচ্ছে আত্মগোপনে চলে যায়। তাদের কাউকেই 22 জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আসে এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশনের কারণে, কিন্তু তাদের মধ্যে কেউই এই পর্যন্ত অ্যারেস্ট হয় না, তাদের হচ্ছে পলিটিক্যাল সাপোর্টের কারণে। এটা হচ্ছে 2017 সালে। আসে হচ্ছে ফারুক মিয়া, সুশাসনের জন্য নাগরিক নামের একটি সংস্থা তিনি চালাতো, তিনি এরপর হচ্ছে ইললিগাল মাইনিং শুরু করে। এরপর তাকে যখন আইনের আওতায় আনা হয়, একটা ইন্টারেস্টিং ব্যাপার টের পাওয়া হলো ওইখান থেকে যতগুলা এর মাঝখানে কিন্তু হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের একটা কনফ্লিক্ট চলে আসছিল ওইখানে মাইনিং নিয়ে। তারা হচ্ছে প্রফিট শেয়ার করতো 70-30% অ্যাকর্ডিং টু বিজনেস ওয়ার্ল্ডস নিউজ পেপার। সো তারা হচ্ছে 70-30 পরিমাণে প্রফিট শেয়ার করতো এবং তারা মাইনিং কিন্তু চালিয়ে যাচ্ছিল। এরপর আসলে এই জিনিসটা সাডেনলি স্টপ হয়ে গেছিলো, কিন্তু রিসেন্টলি কিছু কিছু মাইনিং চালু আসছে, এটা কোনো কারো উপরে ডিপেন্ড করে করে না, ওইখানে লোকাল যারা আছে তারা হচ্ছে এটা করছে। সো 2016 সালে কী হয়েছিল, অ্যাকর্ডিং টু বেলা, যারা হচ্ছে লয়ার সোসাইটি যারা আছে, তারা হচ্ছে যে কেসটা ফাইল করছিল 2014 সালে এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য, এনভায়রনমেন্টাল একটা ইস্যুর জন্য, এরপরে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কিছু কিছু স্থান, যেমন হচ্ছে অল ওভার সিলেটের মধ্যে কোনো মাইনিং করা যাবে না। এছাড়া সাহা আমানত টিলা, এরপর হচ্ছে
জাফরং, ভোলাগঞ্জ, বিস্তাকান্দি এবং লোহছড়া, যেটা থেকে আমরা লুবার পাথরগুলো উত্তোলন করে থাকি, আপনারা বুঝতে পারছেন হয়তো নামের সাথে মিল রেখে, ওইখানে সব প্রকার মাইনিং অফ। তো এখন আপনারা ভাবতে পারেন যে বর্তমানে পাথর কোথা থেকে আসছে। বর্তমানে পাথর আসছে হচ্ছে এই কিছু কিছু স্থান আছে যেখান থেকে পাথর এখনও উত্তোলন করা যাচ্ছে, তো ওইখান থেকে আসলে পাথরগুলো আসছে। সো আমরা আসলে একটুখানি সেভ করতে গিয়ে আমাদের হচ্ছে ইকোনমিতে আমরা প্রেশার ফেলাচ্ছি ফেলছি আসলে ফুললি আমরা ডিপেন্ডেন্ট যদি না হয়ে আমরা যদি কিছু আংশিক পরিমাণে আমরা এটা ইউজ করতে পারি, এটা তো আমাদের ন্যাচারাল রিসোর্স, আমরা যদি ইউজ করতে পারি আমাদের জন্য খুবই খুবই ভালো হবে আমি মনে করি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।